বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সাবিনা রান্নাঘরে আপনাদের শুভেচ্ছা। আজকের পর্বে আমি বাদামের নকুল দানা তৈরি করব। আর নকুল দানা তৈরি করতে আমার 1 কাপ এখানে বাদাম লাগছে। এটা আমি এখন ভেজে নিব প্যানে। প্যানটা আগে থেকে গরম করে নিয়েছি। এখন আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে আবার আসতেছি। এখন প্যানে 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে গুড় দিচ্ছি। এখানে 1 কাপ 1/4 কাপ আছে গুড়। আমি খেজুরের গুড় দিচ্ছি, আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। একটু পানি দিয়ে দিলাম গুড়টা গলার জন্য। আমি এখন এটা নিয়ে গুড়টা নিয়ে চেক করব, আরো একটু হবে। যখন দেখবেন যে আঠালো হয়ে গিয়েছে, তখন এর মাঝে বাদাম ভাজা ভেজে রাখা, আগের থেকে ভেজে রাখা বাদামটা দিয়ে দিব। বাদাম ভেজে রাখা গুলো দিয়ে দিলাম। এখন চুলাটা বন্ধ করে দিলাম। এখন প্যান নিয়ে যাই, এখন পাত্রে এখন ঢেলে নিব। এখন আমি এটা ঢেলে নিয়েছি একটা চপিং বোর্ডে, এখন কেটে নিচ্ছি। আর কাটার আগে ছুরিতে আমি একটু তেল মেখে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।